হালাল উপার্জন করার লাগে যদি আমার যদি বৃদ্ধ হয়ে যদি বিল্ডিং দেওয়া লাগে, তারপর আমি বৃদ্ধ হয়ে দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার স্বপ্নের প্রাসাদ। কেন আমি আজকে আমার স্বপ্নের প্রাসাদ নিয়ে কথা কইতাছি জানেন? আজকে আমি বাংলাদেশে প্রায় 2 মাস ধরে আইছি, 17 বছর ধরে বিদেশ করতেছি। যখনই বাংলাদেশে আহি, আমগো আত্মীয় স্বজন এলাকার মানুষ সবাই যে যেমনে পারতাছে আমার খোঁটা দেয়, ওই বেটা এতদিন ধরে বিদেশ করতাছ, বিল্ডিং দাস না কে, টাকা পয়সা কি কবরে লয়ে যাবি, হ্যাঁ কিপটাকে, মানে এক একজনের এক এক মন্তব্য। আমার দিলের খবর তার কেউ জানে না, জানে আমার দিলের খবর আমার আল্লাহ জানে। হয় এখানে একটা কথা কই, সবাই এক পদের না। আজকে আমি বিদেশ করতেছি 17 বছর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হালাল রুজি যতটুক আমার কাছে আইব, যতটুক কামানের আমি কামাইতাছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার এই স্বপ্নের ঘর লইয়া আমার পরিবার খুব শান্তিতে আছে, আমার খোদার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, বুঝি বুঝছেন। অনেক মানুষ আছে মনে করেন যে বিদেশ যাওয়ার পরে কেউ সংক্ষেপের মধ্যে ভালো লাভবান হয়ে যায়, সফলতা অর্জন করে আলায়, অনেকের আবার 20 বছরও হয় না, যেমনটা আমি। কিন্তু ওই যে কইলাম আমি অনেক সুখী, আমার তো মনে করেন যে হারাম টাকা দরকার নাই। আপনি কইবেন কি প্রবাসীরা হারাম কামায়? প্রবাসীকে নাম লইনি কে, এখানে মানুষ এই পৃথিবীর মধ্যে মানুষ যে যেখানে কর্ম করুক না কেন, যদি হালাল উপার্জন করার চিন্তা ভাবনা থাকবো তাহলে মনে করেন যে আলহামদুলিল্লাহ। মানে আমি যদি হারাম পন্থা ধরতাম, হারাম পথ ধরতাম, তাহলে আরো 10 বছর আগে আমার বাড়িতে বিল্ডিং থাকত। হালাল উপার্জন করার লাগে যদি আমার বুড়া হয়ে যাওয়ার লাগে, সফলতা অর্জন করার লাগে, আমি তারপর অপেক্ষা করব, তারপর হালাল উপার্জন করব। হালাল উপার্জন করার লাগে যদি আমার যদি বৃদ্ধ হয়ে যদি বিল্ডিং দেওয়া লাগে, তারপর আমি বৃদ্ধ হয়ে দিব, আমি হারাম পথ ধরম না। আর এই আমার এই ভিডিওটা আমার যে আত্মীয় স্বজনরা দেখবেন, আপনারা শুনেন, আপনার সরাসরি যতই কই না কেন কোনো কথা কাজে লাগে না। এই কারণে আজকে ভিডিও করতেছি যাতে সারা বাংলাদেশে না সারা পৃথিবীর মানুষ জানুক, এই পৃথিবীর মাটিতে আমরা একটা মেহমান, এই পৃথিবীতে আমরা কয়েক বছরের একটা মেহমান হয়ে আইছি, এই মেহমান খানার মধ্যে থাকতে হইব একটা স্থান। মানুষকে রাস্তায় ঘুমাইতেছে না, অগদিন পার হইতেছে না, পার হইতেছে, তাহলে এটা হইলো গিয়ে একটা স্থান, এই যে আর ভিতরে থাকতেছি, আল্লাহ খুব শান্তিতে রাখছে। আর কি লাগবো, বিল্ডিং এর ভিতরে কি সুখ থাকবো? হ্যাঁ, এই পৃথিবীর মাটিতে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সুখটা হইলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর। আর ওই যে আপনারা যারা আমার খোটা দেন না, আপনার ঘরে কই, আর যারা যারা আমার খোটা দিচ্ছেন, সব তো মনে করেন যে প্রভাবশালী, বিদেশ গেছেন 1-2 মাস, বিদেশ গেছেন 2-4-5 বছরের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইছেন, কেউ বিল্ডিং দিচ্ছেন, কেউ জমি জমা কিনছেন। এখন আমার কথা হইলো গিয়া, সব কি হালাল টাকা নাকি ডাইনে বামের টাকাও আছে? যদি ডাইনে বামের টাকা লয়ে যদি অহংকার করে কথা কন, তাহলে তবার করেন আল্লাহর কাছে। আমার এই ভিডিওটা দেখে কষ্ট পায়েন না, খুশি বুঝছেন? কারণ আমি যদি এখন আজকে হারাম কামাই করে যেতাম, আমি এখানের মধ্যে একটা বিল্ডিং দিতে পারতাম আর 5 বা 10 বছর আগে, আমার দরকার নাই। আমি আমার আল্লাহরে কই, তুমি আমার এই দেহর মধ্যে যতদিন নিঃশ্বাস রাখছো, হালাল খাওয়ানোর তৌফিক দিও, হালাল রুজি করার তৌফিক দিও, আমার হারাম দরকার নাই। তো আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন, আমি সবার লাগে দোয়া করি, আল্লাহ তালা যাতে সবার যাতে হালাল রুজি করার, হালাল ইনকাম করার তৌফিক দান করে, হালাম যাতে কেউ না খাওয়ায়, হারাম যাতে কেউ না খাওয়ায়। কিন্তু আপনারা চেষ্টা করবেন হালাল উপার্জন করার লাগে, হালাল টাকার মধ্যে যে কত শান্তি কত বরকত আপনারা আমার জিগান। আমি আলহামদুলিল্লাহ বহু শান্তিতে আছি। মিয়া কি লাগবো, মিয়া কি চাই আপনার? শান্তি তো চাই মিয়া, শান্তি আছি আলহামদুলিল্লাহ। আপনাকে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আল্লাহ তালা সবাই হেদায়ত দান করে, হালাল ইনকাম করার লাগে, হালাল রুজি করার লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন সবাই, সবার লাগে দোয়া করবেন।